আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পরম করুণাময়ের রহমতে পরিবার পরিজনের সাথেই আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমি মুসাম্মদ রাবে আক্তার, সহকারী শিক্ষক সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ। আজকে সিলেট অনলাইন স্কুলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি তোমাদের যে ক্লাসটি আজকে নিয়ে এসেছি সেটি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি সবাই আমার সাথেই থাকবে এবং সেজন্য তোমাদেরকে বই খাতা কলম নিয়ে বসে পড়তে হবে, তাই তো? তো আমরা এখন যেটি যে আজকে যে গত ক্লাসে যে অধ্যায় তিনের প্রথম অংশ পড়ানো হয়েছিল সেই ক্লাসের ধারাবাহিকতা আজকে আমি ক্লাস নিচ্ছি। তো আজকে আমি দ্বিতীয় অংশ পড়াবো। আজকে আমরা যেটি পড়াবো সেটি হচ্ছে, আমি দেখো বোর্ডে ছবি এঁকে দিয়েছি, তো এই ছবিটি দেখে আসলে খুব কিছু একটা বোঝা যাচ্ছে না, তো আমি সেটা তোমাদেরকে পরে বলবো। আর দেখো এখানে একটা ছবি দেখো তোমাদের জন্য, দেখো এখানে বৃষ্টিপাত, বাষ্পীভবন, ঘনীভবন, উদ্ভিদের পানি গ্রহণ, মাটির পানি শোষণ, তারপরে হচ্ছে তোমার তুষারপাত। এই যে মানে এই যে একটা এইভাবে এইভাবে দেখেছো, এই যে চক্রের মতো দেখেছো, সূর্য থেকে এই যে পানিটা আবার আসছে, আবার ঘুরে গা এই যে বাষ্পীভবন হয়ে সূর্যে চলে যাচ্ছে, দেখেছো কিভাবে যাচ্ছে? এই যে একটা চক্র, এই চক্রকে আমরা কি বলি? এই চক্রের নাম হচ্ছে পানি চক্র। আজকে আমরা সেই পানি চক্রের পাঠই পড়ব। তো এই এই এখানে দেখো পানি চক্রে কি কি কিভাবে বাষ্পীভবন ঘনীভবন যে আছে সেটা কিভাবে, তো উদ্ভিদ পানি গ্রহণ করে কোথা থেকে, এই যে মাটি থেকে, সেই তারপরে হচ্ছে সেই পানিটা এই যে পানি থেকে উদ্ভিদ পানি গ্রহণ করছে, আবার দেখো এই যে এটা হচ্ছে পানি, এই পানিটা বাষ্প হয়ে কিভাবে বাষ্প হচ্ছে, তাপমাত্রার মাধ্যমে, রোদের তাপমাত্রার মাধ্যমে বাষ্প হয়ে যাচ্ছে। তো বাষ্প কেন হয়, গরম দিলে, তাই তো? গরমের সূর্যের আলোর কারণে বাষ্প হয়ে আস্তে আস্তে সেটা আবার কোথায় যাচ্ছে, সূর্য যাচ্ছে। তো সূর্য থেকে সেটা যখন আকাশে এই যেগুলা ভেসে বেড়াচ্ছে সাদা সাদা, আমরা অনেক দেখি না আকাশের মধ্যে সাদা সাদা তুলার মতো দেখতে, এগুলো হচ্ছে সাদা সাদা তুলার মতো, এগুলো ভেসে আসার পরে দেখো এই যে এই সাদাগুলো কিন্তু একটা টাইমের পরে কালো হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে মেঘ। বিন্দু বিন্দু যখন জমে তখন সেটা কি হয়, মেঘে পরিণত হয়, দেখেছো? এই মেঘটা যখন আকাশে ভারসাম্য রক্ষা করতে পারে না, ভারী হয়ে যায়, তখন সেটা এই যে দেখো এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি আকারে কোথায় যাচ্ছে, মাটিতে ঝরছে, কিছুটা মাটিতে ঝরছে। তো বৃষ্টি তো মাটিতেই ঝরে, পানিতেও ঝরে, কিন্তু মাটি এবং পানি মিলিয়ে ঝরছে, কিন্তু মাটি তো সবটা শোষণ করতে পারছে না, কিছুটা অংশ শোষণ করে সে আবার পানিকে দিয়ে দিচ্ছে। এই যে হচ্ছে দেখো পাহাড় থেকে বৃষ্টি ঝরে ঝরে কোথায় আসছে, নদীতে আসছে। তো এই যে একটা চক্র, এটা আবার পুনরাবৃত্তি হচ্ছে, একবার শোষণ হচ্ছে, এই যে শীতের দিনে দেখবা মানে আমরা বলি যে শুষ্ক টাইম, বছরের আসলে ছয়টা ঋতু হলেও দুইটা ভাগে মোটামুটি গ্রীষ্ম আর হচ্ছে বর্ষাকাল আর হচ্ছে শীতকাল, তো গরম আর ঠান্ডা আমরা যেটাকে বোঝাই। তো দেখবা এখন যে শীতের সিজন, চারপাশে সব পানি শুকিয়ে যাচ্ছে, আবার যখন বর্ষা তখন কি হয়, সব পানি একদম কি হয় যে চারপাশে নদী পানি থই থই করে, তাই না? এই যে চক্র এটার নাম হচ্ছে পানি চক্র। তো আমরা দেখেছি বুঝেছি, তো এবার আমরা যেটা তোমাদেরকে দেখাবো যে বলবা যে গ্লাস গুলো দিয়ে কি হবে। তো এই গ্লাস গুলো দিয়ে আজকে আমাদের পাঠ হচ্ছে পানি চক্র। তোমরা জানবো পানি চক্র কি এবং পানি চক্রের সময় যে কি কি ঘটে। এখানে দেখো দুটো গ্লাস, এই দুটো গ্লাস যে এই দুটো গ্লাসই কিন্তু একটাতে দেখো নর্মাল পানি আছে, একটাতে কি আছে নর্মাল, যেটা একদম আমরা সাধারণ যে পানিটা খাই যে পানিটাতে কি হয় না, গ্লাসে কোনো কি হয় নাই, গ্লাসে কোনো একদম প্লেইন গ্লাসটা, এই গ্লাসটাতে একটু ডিফারেন্ট। দেখো ভেতরে কি আছে, বরফের টুকরো আছে, ভেতরে কি আছে, এগুলো হচ্ছে বরফের টুকরো। আর এই দেখো চারপাশে আমরা যখন বাজার থেকে স্প্রাইট কিনে খাই, তাই না, বা যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস কিনে খাই,
হাতে নিলে দেখবা একটু পানি পানি বা মনে করো এক গ্লাস বরফের পানি, দেখো এটাই কিন্তু চিন্তা করো কল্পনা শক্তিটা এইভাবে, তো এক গ্লাস বরফের পানি যদি রেখে দেওয়া হয় কিছুক্ষণ পরে গ্লাসটার চারপাশে কি হয় ফোঁটা ফোঁটা জমা হয়, এইটা হচ্ছে ফোঁটা ফোঁটা। এই যে কিভাবে হয় এই যে ফোঁটা ফোঁটা, এগুলো হচ্ছে শিশির বিন্দু টাইপের, তাই তো? তো বাতাসে জলীয় বাষ্পের কারণে যখন ঠান্ডা হয়ে যায় এগুলো গলে যায়, তখন সেটা আস্তে আস্তে কি হয়ে যায় পানিটা গলে একটা টাইমের পরে বাষ্প হয়ে যায়, পুরোটা কিছুটা অংশ গলে যায় আর কিছুটা অংশ তোমার মিলিয়ে যায়। তো দেখো তোমাদের বইয়েতে দেখো একটা ছবি দেওয়া আছে, এখানে দেখো এই যে বরফের গ্লাসের পানিতে কি করে এটা ঠান্ডা করে, ঠান্ডা করে মানে পানিটা কিন্তু সাধারণ পানিটা যখন বেশি তাপমাত্রা দেওয়া হয় আমরা যখন বেশি ঠান্ডা দিতে দেবো তখন সেটা কি হয়ে যায় বরফ হয়ে যায়। সাধারণ পানিটা আমরা নর্মাল পানি বরফ করে না কোথায় রেখে, ফ্রিজে রেখে, ফ্রিজে অনেক বেশি ঠান্ডা সেজন্য কি হয় সেটা বরফে পরিণত হয়, আবার সেই বরফটাকে যদি গরমের মধ্যে রেখে দেয় সেটা গলে কি হয় আবার পানিতে পরিণত হয়, আবার যদি সেটাকে আমরা তোমার সেই পানিটাকে যদি আমরা আগুনের তাপমাত্রায় যখন গরম পানি করি তখন কখন দেখে থাকবা সবসময় খেয়াল করবা বা ভাত যখন রান্না করে দেখবা এক ধরনের বাষ্প, এক ধরনের হাত দিলে কি হয় বা দূর থেকেও দেখা যায় অনেক সময় যে একটা মানে গরম বাতাস টাইপের, এটা হচ্ছে বাষ্পীয় জলীয় বাষ্পর কারণে সেটা বাষ্পীভবন হয়ে যায়, যেটাকে বলা হয় বাষ্পীভবন। তো আজকে আমরা আশা করি বুঝতে পেরেছো আমাদের ক্লাস কি, আমাদের ক্লাস হচ্ছে পানি চক্র, তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চেষ্টা করব, আমরা এখন জানবো যে পানি চক্র কি। আমরা জানবো পানি চক্র, প্রথমে আমরা জানি যে পানি চক্র কি, এটা হচ্ছে আমাদের এক প্রথম জানার বিষয়। তো পানি চক্র কি, পানি চক্র হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে, তাই যে প্রক্রিয়ায় পানি, আমি তোমাকে দেখা তোমাদেরকে দেখালাম না যে পানিটা পানি চক্রটা একটা ধাপ না বেশ কয়েকটা ধাপ পার হয়ে আসতে হয় এবং বারবার পানি বিভিন্ন কি হয় পানি বিভিন্ন অবস্থা বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে তাকে কি বলে পানি চক্র বলে, ঠিক আছে? যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থা পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবী, ভূপৃষ্ঠ অর্থাৎ কি পৃথিবী, যেটাকে আমরা মাটি মাটি বলেছিলাম এই যে ছবিতে দেখিয়েছিলাম না মাটিতে, অথবা বায়ুমণ্ডলে মানে আকাশে, এই যে বাষ্পীভবন ঘনীভবন এগুলো কোথায় হচ্ছে আকাশে হচ্ছে, বাষ্প হয়ে কোথায় যাচ্ছে আকাশে যাচ্ছে, জলীয় বাষ্প হয়ে আকাশে যাচ্ছে, সেখানে ঘনীভবন হচ্ছে, তারপরে মেঘ হচ্ছে, তারপরে বৃষ্টি হচ্ছে, তারপরে মাটিতে আসছে, এই যে কতগুলো ধাপ পেরিয়ে হয়ে আসছে কতগুলো ধাপ পাড়ি দিয়ে আসছে না, সেই অবস্থায় বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে তাকে পানি চক্র বলে। এবার আমরা বলতে পারবো না, হ্যাঁ, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে এটা হচ্ছে পানি চক্র কি। তারপরে আমি তোমাদেরকে যে দেখা বললাম যে এই যে পানি চক্রের মধ্যে বেশ কয়েকটা পরিবর্তন আসে,
একটা হলো কি বলো, যে শিশির বিন্দু বলেছিলাম, যে শিশির শিশির এই যে তোমার শিশির চিনো তো তোমরা, ঘাসের উপরে শীতের কালে ফোটা ফোটা, সকালে হাঁটলেই ফোটা ফোটা দেখা যায়, এগুলো হচ্ছে শিশির। এই যে শিশির কিন্তু আবার যে গ্লাসের উপরে ছোট ছোট পড়ে, এগুলোকে আমরা শিশির বলতে, এগুলো ছোট ছোট বিন্দু যে পড়ে আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে শিশির। তো আমরা জানি শিশির কি, শিশির তো শিশির হচ্ছে রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমা হয় তাকে শিশির বলে, বুঝেছ? রাতে আমি লিখে দিচ্ছি, ঘাসে বলেছি না, ঘাস ঘাস তারপরে গাছ পালা ইত্যাদির উপরে ইত্যাদির উপর যে বিন্দু 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 পানি জমে তাকে শিশির বলে। আমি দেখাবো শিশির কেমন, মনে করো এটা ঘাস, ঠিক আছে? এটা হলো একটা ঘাস, এই যে ঘাসের মাথা দেখবে এরকম একটা ফুটা জমে আছে, এরকম 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 ফুটা ফুটা জমে থাকে। আবার মনে করো এটা একটা পাতা, এই পাতার উপরে এরকম কি হয় ফোটা ফোটা জমে থাকে। তারপরে মনে করো একটা ফুল, সরি একটা মানে এই ফুলের মধ্যে এরকম এরকম শিশির বিন্দু ফোটা ফোটা তোমার পড়ে থাকে, এগুলো হচ্ছে শিশির। এটা রাতেই হয় এবং সূর্য উদয়ের সাথে সাথে দেখবা ঘাসের উপরে সেই পানি আর থাকে না, ওই যে বললাম কোথায় যায়, বাষ্পীভবন, বাষ্পী সেটা বাষ্প হয়ে তরল পদার্থ বাষ্পে পরিণত হয়ে প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়, বাষ্প থেকে তরল পরিণত হয়, তা বুঝেছ? এটা হলো শিশির, এই যে ফোটা ফোটা জমে এই ফোটা গুলো, আবার যখন সূর্যের আলো বেড়ে যায় তখন কিন্তু কি হয়, তখন সেটা আর থাকে না। তারপরে দেখো ঘনী ভবন, ঘনী ভবন আমরা এবার পড়ব, ঘনী ভবন বাষ্প থেকে তরলে তরলে, বাষ্প মানে কি দেখ, আগে ছবিতে দেখিয়েছিলাম না, এই যে এইভাবে এইভাবে দেখিয়েছিলাম না, এটা ধোঁয়া, এটা হচ্ছে এটা পানি থেকে কি হচ্ছে ধোঁয়া, এই যে ধোঁয়াটা হচ্ছে পানি থেকে বাষ্প থেকে তরল, এই যখন বাষ্প থেকে তরল, এই যে বাষ্প হয়ে আবার এদিকে বাষ্প থেকে কি হয়ে গেল, এই যে ছবিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু তাহলে বুঝতে পারবা, আবার একটু দেখাচ্ছি, এই যে দেখো এই যে বাষ্পটা কি হচ্ছে বাষ্পী ভবন, আর এই বাষ্পটা যখন এই যে কোথায় গেল, সূর্যের আলোতে আকাশে ফোট মানে একটু ভারী ভারী হয়ে গেছে, তাই না? সূর্য আমরা যেটা দেখতে পাই তুলোর মতো, আমরা যেটা কিসের মতো দেখতে পাই তুলোর মতো, তো বাষ্প বাষ্প থেকে তরল তরলে পরিণত হওয়া কে সরি ঘনী ভবন বলে। এখন সেটার সাথে আমরা যেটা পড়বো সেটা হলো বাষ্পী ভবন, তাহলে আমাদের বুঝতে আরো
সুবিধা হবে। এখন আমরা পড়বো যে বাষ্পীভবন কি, ঘনীভবন শিশির পড়লাম, পানিচক্র কি পড়লাম, ঘনীভবন পড়লাম, এবার পড়বো আমরা বাষ্পীভবন। আগেটা পড়েছিলাম বাষ্প থেকে তরল, আর এখন হচ্ছে তরল থেকে বাষ্পে, সেজন্য দুটো একসাথে দিলাম, একদম একটা আরেকটা কি বিপরীত। এটা হলো ঘনীভবন, বাষ্প থেকে তরলে পরিণত হয়, আর বাষ্পীভবন হচ্ছে তরল থেকে বাষ্পে পরিণত হয়, অর্থাৎ পানি থেকে যেটা আকাশে যায় সেটা হচ্ছে, বা যে ধোঁয়াটা হচ্ছে বাষ্পীভবন, আর এটা যখন আকাশে চলে যায় গিয়ে তখন সেটা কি হয়, ঘনীভবন, কারণ সেটাই পরবর্তীতে বৃষ্টিতে রূপ লাভ করবে, তাই তো? তো আমরা পেলাম পেলাম শিশির কাকে বলে, তারপরে পড়লাম কি যে আচ্ছা, বরফকে তাপ দিলে কি হয়, পানিকে তাপ দিলে কি হয় বলতে পারবা? বরফকে এবং পানিকে আমি একটু আগে বলেছিলাম এই প্রশ্নটা, এই যে তোমাদের গ্লাসের বিষয়টা যেটা বলেছিলাম যে বরফ এবং পানি দুটাকে তাপ দিলে কি হয়, জলীয় বাষ্পে পরিণত হয়। তো লেখা হয়েছে, এবার আমরা একটু দেখি শূন্যস্থান, কয়েকটা শূন্যস্থান দিয়ে তারপরে প্রশ্নে চলে যাব। শূন্যস্থান পূরণ, তরল থেকে ঘেঁষে পরিণত হওয়াকে এটা এটা মাত্র পড়ালাম, আমি আশা করি তোমরা পারবে। তারপর ওই যে শূন্যস্থান পূরণ আকৃতিতেও আসে, সেই জন্য দেয়া, আবার দেখো পানি আমাদের দেহের পানি শীতল হয়ে, পানি শীতল হয়ে জমে
ঢেস বরফে পরিণত হয়। তারপরে দেখো বাষ্পীভূত পানি ঢেস ও ঢেস হয়ে ঢেস ও ঢেস হয়ে পানির বিন্দু তে পরিণত হয়। তো দেখো এই যে তারপরে হচ্ছে ক্ষুদ্র 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 পানি বিন্দু একত্রিত হয়ে কি সৃষ্টি করে বলো? আমি আগে বলেছিলাম মেঘ, লিখে দিচ্ছি যেহেতু এখন সবগুলো লিখে দিব। মেঘ সৃষ্টি করে, সেটা নিচের দিকে লিখলাম আগে। প্রথম যেটা সেটা হচ্ছে তরল থেকে কি বাষ্প, বাষ্পে পরিণত হওয়াকে পানি শীতল হয়ে জমে কি হয়, কঠিন বরফ। কি আকার কি বরফ, কি নরম বরফ, অনেক শক্ত না বরফ, অনেক শক্ত। বাষ্পীভূত পানি ঢেস ও ঢেস, বাষ্পীভূত পানি ঠান্ডা ও ঘনীভূত, ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। বাষ্পীভূত পানি প্রথমে ঠান্ডা হবে, তারপর ঘনীভূত হবে, তারপরে কি হয় বিন্দুতে পরিণত হয়। তো দেখো তরল এই হলো চারটায় দিলাম, ঠিক আছে? আরো অনেকে অনেকগুলো আছে, যেমন এই যে আমরা করেছিলাম না যে রাতে ঘাসে রাতে ঘাস ও গাছপালা ইত্যাদি যে বিন্দু বিন্দু পানি জমে তাকে কি বলে, এখানে যে অংশটা আছে সেখানে ঢেস হতে পারে, ঢেস বলে, সেটা হচ্ছে শিশুর শিশির বলে। তারপরে আমরা যে পড়েছিলাম যে মাটি শোষিত শোষিত পানি ভূগর্ভস্থ, মাটি শোষিত পানি ভূগর্ভস্থে পানি হিসেবে জমা থাকে, সেটাও বলেছিলাম। ওই যে ছবিতে দেখেছো না যে অংশ বৃষ্টির যে অংশটা কিছু অংশ মাটি শোষণ করে কিন্তু সেটাও পানি হিসেবে। তো দেখো আমরা যেহেতু ই করেছি আজকে আমরা পানি চক্র পড়েছি, তো সেই আলোকে একটা প্রশ্ন পরীক্ষা অনেক সময় থাকে। প্রশ্নটা হচ্ছে পানি চক্র, আমি লিখে দিয়েছি পানি চক্র কি, সেটা তোমরা ইতিমধ্যে জেনেছ যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলে সর্বত্র পানি ছড়িয়ে পড়ে তাকে পানিচক্র বলে। এখন পানিচক্রের তিনটি বাক্য, পানিচক্রের উপায়ের তিনটি বাক্য এবং পানিচক্র উপায়ের তিনটি বাক্য, যেমন সাগর ও নদী থেকে জলীয় বাষ্প, আমি দেখিয়েছিলাম না ওই যে সাগর, একটা নদী ছিল বা সাগর ঝড় পাহাড়ের দিক থেকে নদীও হতে পারে সাগর, সেখান থেকে কি হচ্ছিল বাষ্পীভূত হয়ে জলীয়, প্রথমে কি হয় জলীয় বাষ্পে পরিণত হয়, তাই তো? তারপরে যেটা হয় বাষ্পীভূত পানি উপরে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়, ওই যে উপরে ঘনীভবন যেটা হয়েছিল, ছোট ছোট বিন্দু কণা জমে
একই ভাবে সেটা আস্তে আস্তে মেঘে পরিণত হয়, এবং যখন মেঘে পরিণত হওয়ার পরে সেটা বৃষ্টিপাত আকৃতিতে কোথায় পতিত হয়? ভূপৃষ্ঠে। এবং বৃষ্টিপাত, এবং 3 নম্বরে কি হয়, বৃষ্টিপাত যখন মাটিতে পড়ে তখন কিছু অংশ মাটি শোষণ করে ভূগর্ভস্থে নিয়ে যায়, আবার কিছু অংশ সেই আবার ঘুরে ফিরে কোথায় আসে, নদীতে বা তোমার কিভাবে কিভাবে হয় সেটা এই যে ছবিটা দেখিয়েছিলাম না, সেটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে আমাদের জীবনে আসলে পানির প্রয়োজনীয়তাটা খুবই বেশি, তাই না? পানি ছাড়া আমরা কি করতে পারি না, একদিনও চলতে পারি না, ঠিক আছে না? পিপাসায় ভেতর ফেটে যাবে, তাই তো? পানি যদি আমরা যদি ঠিকঠাক মতো পানি না, পানি খেতে না পারে, তাহলে কি হয়, খুবই খারাপ অবস্থা হয়ে যায় আমাদের। সেই সাথে আরেকটা অংশ লিখবা, সেটা আমি পড়িয়েছি, যে পড়ানোর অংশ দেখে দিলাম, গ্লাসে বরফ রাখলে, সরি, বরফ রাখলে বিন্দু বিন্দু পানি, বরফ রাখলে গ্লাসের বাহিরে, বিন্দু বিন্দু পানি জমে কেন? এই দুটো বাক্যে লিখবা, জাস্ট দুটি বাক্যে লিখো, ঠিক আছে? আজকের পড়ার অংশ থেকে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আমি বলেই দিয়েছি মোটামুটি। তো কেন জমে? কারণ হচ্ছে কি, যে বরফ, বরফটা কি থাকে, যখন তাপমাত্রায় আসে তখন বরফটা গলে যায়, এবং গলে যাওয়ার কারণে ঠান্ডার কারণে, বায়ুটা তো ঠান্ডা, ঠান্ডার কারণে সেটা গলে যায়, গরম ঠান্ডা থেকে বের হয়ে আসলে উষ্ণ তাপমাত্রার কারণে গলে যায়, এবং তোমার গ্লাসের চারপাশে বিন্দু বিন্দু হিসেবে, বিন্দু বিন্দু ফোঁটা হিসেবে সেটা জমা থেকে থেকে যায়, আর সেইটাই একসময় জলীয় বাষ্পে পরিণত হয়। তো এতক্ষণ আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, আর আশা করেছি করছি বুঝতে পেরেছো। তো এতক্ষণ যে আমাকে ধৈর্য ধরে শোনাচ্ছো সেজন্য আবারও অন্তরঙ্গস্থল থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।